হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি সুজন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, সত্যি আজকে আমরা নতুন করে আবার মিতালিরকে বিয়ে দিচ্ছি, তাও আবার সঞ্জয় দার সাথেই। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, কী করে বিয়ে দিচ্ছি, কীভাবে বিয়ে দিচ্ছি আর কী কী হচ্ছে। ভিডিও পুরো মজা নিতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো দেখছো ম্যাডাম রেডি হয়ে চলে এসছে ফটোশুটের জন্য। এখন ম্যাডামের ফটোশুট হবে। কি কি নাম বল? বেবি শাওয়ার, বেবি শুট, সরি প্রি বেবি শুট হবে। তো ম্যাডাম দেখো খুবই খুশি, অনেক দিন তো অপেক্ষা করেছিল যে কবে প্রি বেবি শুট হবে। দেখো দেখো প্রি বেবি শুট হচ্ছে, প্রি বেবি শুট করতে যাচ্ছে। এটা কিসের শুট করবে বল? অ্যানিভার্সারি শুট। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ তো ঈদ গুলো দেখে নিস রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে মিতালির ফটোশুট হচ্ছে, বিবাহবার্ষিকীর ফটোশ্যুট হচ্ছে কিছু, তারপরে আমরা কিছু শর্ট ভিডিও বানাবো, বানিয়ে তারপরে মিতালিদের বাড়িতে যাব। যে ম্যাডাম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আর ক্যামেরাম্যান ছবি তুলছে, মোবাইল থেকে পোজগুলো দেখা হচ্ছে, তারপরে বলা হচ্ছে এই পোজ দিয়ে দাঁড়াও, সেই পোজের ছবি হবে। দেখতেই পাচ্ছ এক এক পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে। এবারে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে তারপরে মিতালিদের বাড়ি যাব। আমাদের শর্ট ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। প্রায় আমরা আধা ঘন্টা ধরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো শর্ট ভিডিও বানানো কমপ্লিট। আবার আস্তে আস্তে মিতালির শ্বশুর বাড়ির দিকে আমরা এগোচ্ছি। দেখা যাক ওখানে কারা কারা এসছে, আরও অনেক লোক এসছে। তো তারা গেছে মিতালির বাপের বাড়ির দিকে, তো ওরা আসলে আরও ভিডিও হবে। তো চলো দেখা যাক কে কে আছে ভেতরে। আরও অনেক লোক এসছে, পেছনে দেখতেই পাচ্ছো। দীপা ম্যাডাম এসছে, এই দাদারা এসছে, এই যে দীপার ভাইও এসছে, আর ওই যে মিষ্টিরা এসছে, রোহিতরা এই মাত্র ঢুকলো। এটা হচ্ছে রোহিতের মা আর মিতালির মামি। তো এদের বাড়ি শক্তিনগর, আমি কোনোদিনও যাইনি, শুনেছি যে এদের বাড়ি শক্তিনগর। এদের একটা দোকানও আছে। আর রোহিতকে তো তোমরা চেনোই, মিতালির অনেক ভিডিওতে দেখেছো, রোহিত খুব ভালো সাজাতে পারে। দেখতে পাচ্ছ মা মেয়ে বসে গেছে একদম সিংহাসনে। তো ম্যাডাম রেডি হয়ে বসেছে, ম্যাডামকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের কাকিমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। তো মিতালির সাধের অনুষ্ঠান শেষ, এখন শুরু হচ্ছে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান, কারণ সাধের অনুষ্ঠান সকালবেলা হয়ে গেছে। আর এখন থেকে শুরু হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। আজকে মিতালির বিবাহবার্ষিকী। এই যে ম্যাডামরা ছবি তুলতে ব্যস্ত ছিল, ভিডিও করতে ব্যস্ত ছিল, শর্ট ভিডিও করে করে এখন আসলো। আমার ওই তো ব্লগ করছি। তো দেখতে পাচ্ছ আমরা এখন থাম্বনেলের জন্য ফটো শুট করছি। তো অনেক ছবি টবি তোলার পরে আমরা সবাই খেতে বসেছি একসাথে। এই যে টুম্পাদি, প্রিয়াদি, প্রিয়াদির মা, প্রিয়াদির ভাই, তারপরে এই যে দাদা, এই দিদি, দিদির মেয়ে, এই যে অদ্রিকাদি, তারপরে দাদা, তারপরে অদ্রিকাদির মেয়ে, সবাই খেতে বসে গেছে, এমনকি মিতালিও খেতে বসে গেছে। মিতালি ছিল দীপার সাথে, দীপার ভাই ছিল সাথে, আর প্রান্ত ছিল, ওরা চারজন বসেছিল খেতে একদিকে, আর আমি বসেছিলাম মিষ্টির সাথে।
তো মিষ্টিকে তো তোমরা সবাই চিনে গেছো এতদিনে। তো পাশে দেখতে পাচ্ছ এই ম্যাডাম, ম্যাডামের বাড়ি কৃষ্ণনগর। ম্যাডামও খুব সুন্দর ভিডিও বানায়, ম্যাডামেরও চ্যানেল আছে, তো সবাই ম্যাডামকে সাপোর্ট করো। ম্যাডাম তোমার চ্যানেলের নাম কি? মিষ্টি অ্যাক্টিভিটি। মিষ্টি ইজ অ্যাক্টিভিটি। তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং ম্যাডামের চ্যানেলে গিয়ে ভিডিও দেখো। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে ম্যাডামের ভিডিও। তো টাটা, আবার পরে আসছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার দুই ভাই বসেছে, প্রসেন এবং মিঠুন খেতে বসে গেছে। আমি ওই সাইডে ছিলাম, তার জন্য ওদেরকে নিতে একটু লেট হয়ে গেল। তো দুজনই খুব মজা করে খাচ্ছে, ওরা সারাদিন আসেনি, আমি ওদেরকে নিয়ে এসেছি, গিয়ে তারপরে এলো আমার সাথে। চলো গাইস, এখন আমাদের গিফট কেনা হচ্ছে। দেখো সুজনদা কি কি গিফটের প্ল্যান করেছে। একটা টেডি, মানে এখনো হয়ে সময় পাইনি, আমরা অনেক কিছু দিয়ে দিচ্ছি। তারপরে একটা বাচ্চাদের চেয়ার, স্নান করার, তারপরে পটি করার তা যেটা বলে, না না নেল পালিশ দেবো না ভাই, পান্ডা পান্ডা। আর এটা কি? এটা নিপিল। এখানে বলা হচ্ছে যে আমাদের, হ্যাঁ স্বাদে তো অনেকে অনেক কিছু দেয়, যেমন শাড়ি দেয় অনেকে। তো সুজনদার একটা ইউনিক বুদ্ধি আসলো যে এইসব এইসব কিছু দিয়ে একটা ইউনিক কিছু করা যাক, সেই নিয়ে আমরা দোকানে চলে এসেছি। তো মিতালির এক্সপ্রেশন কি হয় লাস্ট পর্যন্ত, তো সেটা দেখতে হলে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। একদম একদম। তোমরা জানো সবাই আগে গিফট দেয় তারপরে খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা পুরো উল্টো, আগে খেয়ে দিয়ে নিয়েছি তারপরে গিফট কিনতে এসেছি। কারণ যারা এসেছিলো সবাই দূর দূর থেকে এসেছিলো, সবাইকে টোটো ঠিক করে দিলাম, সবাই চলে গেল বাতকুল্লা থেকে, ওরা ট্রেন ধরবে। কারণ আমাদের জালালখালিতে সব ট্রেন দাঁড়ায় না, আর অদ্রিকারা ওদের গ্যারেজে গাড়ি রেখে এসছে, সেই কারণেই তাড়াতাড়ি চলে গেল। কারণ ওই গ্যারেজটা 9টা 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো তার জন্য দাদা চলে গেল, বললো অন্য আর একদিন আসবে। তো এবারে গিফটগুলো মিতালির হাতে দেবো আমরা, তো দেখা যাক মিতালি গিফটগুলো দেখে কীরকম এক্সাইটেড হয়। এখন বাজে রাত্রি 9:15, এখন এসেছি ফুলের মালা তোরা নিতে, কারণ আজকে বিবাহবার্ষিকী, তো সেই কারণে কেক কাটা হবে। তো সেই কারণে এই যে ফুলের মালা নিতে ফুলের দোকানে বাতকুল্লাতে। তো বাড়িতে সবাই চলে গেছে, হঠাৎ করে মনে পড়লো ফুলের তোড়া মালা নিতে হবে, সেই কারণেই আবার চলে এসেছি বাতকুল্লাতে মালা ফুলের তোড়া নিতে। আর এখন গিয়ে আমরা মিতালি সঞ্জয়ের আবার নতুন করে বিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো, দেখো কি হয় লাস্ট পর্যন্ত। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছি এখানে আমরা কিসের আয়োজন করে ফেলেছি। আজকে হচ্ছে প্লাস অ্যানিভার্সারি, তো স্বাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো অ্যানিভার্সারি খাওয়া দাওয়া বাকি আছে। ও ভাবছিল যে একসাথে দুটো খাওয়াই দিয়ে দেবে, কিন্তু আমরা ছাড়ছি না, বিরিয়ানি আমাদের খাওয়াতেই হবে। তুমি কিছু বলো, কবে বিরিয়ানি খাওয়াচ্ছ? বিরিয়ানি না খাওয়ালে ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। তো এক ঝলক কেকটা দেখে নাও, কেকটা নিয়ে এসে পছন্দ করে আমি, কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ দুটো মালা নিয়ে এসেছি বাতকুলা থেকে, আর একটা ফুলের তোড়া নিয়ে এসেছি। ফুলের তোড়াটা দিয়ে আগে সঞ্জয়দা প্রপোজ করবে, তারপরে মালার বদল হবে, তারপরে সিঁদুরদান হবে। তো দেখতে পাচ্ছ এখানে এখন সঞ্জয়দা মিতালিকে প্রপোজ করছে। সঞ্জয়দা হিপ হিপ জোরে বলতে হবে, প্রপোজ তো এবারে মালা বদল হবে, তারপরে সিঁদুর দান। তো দেখো চেঁচামেচি হচ্ছে বাইরে এত যে কিচ্ছু শোনা যাচ্ছে না। সবাই মিলে বলো, সবাই মিলে বলো,
সবাই এত চেঁচামেচি করছে আর ছবি টবি তুলছে, যার জন্য আমাদের দেরি হয়ে গেছে। তো মালা বদল তো হয়ে গেছে, এবার সিঁদুর দান হবে। তো সিঁদুর দানের আগে মিতালি বললো সঞ্জয় দাকে যে একটা শর্ট ভিডিও করো, তো সেই কারণে শর্ট ভিডিওর জন্য একটা গান আমাদের। সিঁদুর দান কমপ্লিট, মালা বদল কমপ্লিট, প্রপোজ করা কমপ্লিট, এবার কেক কাটিং করা হবে। তো কেক কেটে আজকের এই বিবাহবার্ষিকী অনুষ্ঠান এখানেই শেষ করবো আমরা। তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যে যার বাড়ি। দেখতে পাচ্ছ এই তিন নম্বরবার খাচ্ছি, বললাম না তিনবার খাবো, তিনবারই খাচ্ছি, এটাই লাস্ট। ম্যাডামকে নিয়েছি সাথে, তার সাথে আছে সঞ্জয় দা। তো আমরা লাস্ট, আর কেউ খেতে বাকি নেই, সবার খাওয়া হয়ে গেছে। আমরা এবার খেয়ে দিয়ে ম্যাডামের ওই বাড়ি যাবো, আমি একটু ম্যাডামকে দিয়েছি আবার বাড়ি যাবো। এখন বাজে প্রায় 12:10, সকালে এসছে 7টার সময়, 12টা বাজে। তার মানে সারাদিনই আজকে এই বাড়িতেই চলে গেল, খাওয়া দাওয়াও খাওয়া দাওয়াও এই বাড়িতে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদেরকে পরবর্তী ব্লগ আরও তাড়াতাড়ি দেবো। টাকা আসবে।